সকাল থেকে পুলিশের ঘেরাটোপে কার্যত জেলা বিচারালয়। আর এই বিচারালয়ে আজকে গত পঞ্চায়েত নির্বাচনের সময় খুন হয়ে যাওয়া হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষের মামলার রায় ঘোষণা করলেন বিচারক। এক পঞ্চায়েত ভোট পেরিয়ে আরেক পঞ্চায়েত ভোট আসতে চলেছে। পাঁচ বছর পর বীরভূমের পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যা মামলার রায় দিল সিউড়ি জেলা আদালত। দোষী সাব্যস্ত দুই তৃণমূল কর্মী সুব্রত রায় ও ভগীরথ ঘোষ। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত শেখ আজগর, জলধর দাস, শেখ মুস্তাফা, জগন্নাথ দাস, প্রিয় মুখোপাধ্যায় ও শেখ ইউনুসকে। সুব্রত এবং ভগী এই দুজনের ঘটনাস্থলের এক্সিস্টেন্সি পাওয়া যাচ্ছে, বাকি কোনো আসামির ঘটনাস্থলের এক্সিস্টেন্সি বা উপস্থিতি প্রমাণ হচ্ছে না। সেই কারণে আদালত এদের দুজনকে সন্দেহের অবকাশে মাত্র দুজনকে সাজা দিয়েছেন আর বাকিদেরকে বেকসুর খালাস দিয়েছেন। আদালতের রায় খুশি সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষ। দুইজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, এই যে সাজা হয়েছে তার জন্য আমি খুশি। এবং পুলিশ যে বেশ কিছু তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে, সেটা যদি থাকতো তাহলে আরও কিছু হতে পারতো। হ্যাঁ, এবং ওই পুলিশ অফিসাররা যদি সাজা পেত তাহলে আমি আরও খুশি হতাম। 2013-21 জুলাই সেদিন ছিল চতুর্থ দফার পঞ্চায়েত নির্বাচন। তৃণমূলের টিকিট না পেয়ে পাড়ুইয়ের কসবা থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান হৃদয় ঘোষ। ভোটের আগের দিন তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, হৃদয় ঘোষকে বাড়িতে না পেয়ে তাঁর বাবা সাগর ঘোষের ওপর হামলা চালানো হয়। বাড়িতেই গুলিবিদ্ধ হন তিনি। একদিন পরে হাসপাতালে মৃত্যু হয় সাগর ঘোষের। সেই ঘটনাকে কেন্দ্র করে ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। সিউড়ি জেলা আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। মামলায় সাক্ষ্য দেন মোট 47 জন। প্রায় 1.5 বছর ধরে চলে ট্রায়াল, কিন্তু তদন্তে অসন্তুষ্ট হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন হৃদয় ঘোষ। 2014 সালের 15 ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে সিট গঠন করে তদন্ত শুরু হয়। সিটের তদন্তে অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি জানায় সাগর ঘোষের পরিবার। 2015-7 অগস্ট সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে সিবিআই তদন্তের দাবিতে মামলা প্রত্যাহার করে নেন হৃদয় ঘোষ। সিউড়ি আদালতেই চলতে থাকে মামলা। ইতিমধ্যে 3 জন বিচারক বদলি হন। বৃহস্পতিবার রায় ঘোষণা করেন জেলা জজ পার্থসারথী সেন। যদিও নিজেকে নির্দোষ দাবি করে উচ্চ আদালতে যেতে চান দোষী সাব্যস্ত সুব্রত রায়। সাগর ঘোষের ভিতরে কোনো গুলিও পাওয়া যায় নাই, যেখানে গুলি প্রমাণ হয় নাই সেখানে সাজাটা আমাদেরকে দেয় কীভাবে? উচ্চ আদালতে যাবই, এবং উচ্চ আদালতে আমাদের 3 মাসের মধ্যে যদি কেসের মানে বিচার না করে বা বেল পিটিশন যদি না হয় তাহলে আমরা আত্মহত্যা বাধ্য। ফাঁসানো হয়েছে বলে অভিযোগ দোষী সাব্যস্ত ভগীরথ ঘোষের পরিবারের। গুলি কি হয়েছে? গুলি হলে গুলি থাকবে না? গুলি গেল কোথায়? কোনো ডাক্তার বলেছে, কোনো রিপোর্টে বলেছে যে গুলি পেয়েছি বা গুলি আছে? এটা ফাঁসি দেওয়া তো নয় কি? .00 রেঞ্জ থেকে যদি একজনকে গুলি করা হয় তাহলে একটা এক্সিট থাকবে, একটা এন্ট্রি থাকবে। সাগর ঘোষের ক্ষেত্রে কোনো এক্সিট এন্ট্রি ছিল না, শুধুমাত্র এন্ট্রিটা ছিল। তাহলে গুলিটা স্বাভাবিকভাবেই তার দেহের মধ্যে থাকার কথা, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় যে তার দেহের মধ্যে কোনো গুলি পাওয়া যায়নি। তার প্রশ্ন আসছে গুলিটা গেল কোথায়? এইটা একটা তদন্তের গাফিলতি। শুক্রবার দোষীদের সাজা ঘোষণা করবে আদালত। রাজশ্রী দত্তগুপ্ত, গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।